নদীর ভেতর দিয়ে চলছে বাইক গরম পড়তে শুকিয়ে গেছে নদীর জল স্রোত নেই মাঠের চেহারা নিয়েছে নদী তার বুক দিয়ে আর বয়ে চলে না নদী যত দূর চোখ যায় খাখা বিস্তীর্ণ এলাকা নদীর ভেতর দিয়ে চলছে বাইক যাচ্ছে সাইকেল তীব্র দাবদাহে জল শুকিয়ে মাঠের রূপ নিয়েছে ডাসা নদী তীব্র দাবদাহে নদী নব্যতা হারিয়ে জল শুকিয়ে রূপ নিয়েছে মাঠের দীর্ঘদিন ধরে নদীর জল শুকিয়ে চর পড়ে যাওয়ার কারণে এখানে একটি কংক্রিটের ব্রিজের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা তীব্র দাবদাহে নদী নালার জল শুকিয়ে পরিণত হয়েছে মাঠে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হাসনাবাদ ব্লক ভবানীপুর ও পার ভবানীপুরের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে ডাসা নদী তবে বর্তমানে নদীর রূপটা খানিকটা অন্যরকম তীব্র দাবদাহে নদীর জল শুকিয়ে বন্ধ হয়েছে নৌকা চলাচল শুকনো খালে জেগে আছে নৌকা নদীর চরের উপর দিয়ে চলছে বাইক অনায়াসে যাতায়াত করছেন যাত্রীরা দূর থেকে দেখলে মনে হবে যেন ফাঁকা মাঠ কিন্তু আদতেও এটি ডাসা নদী ওই পথে জোয়ারের সময় একটু জলও হয় ভাটার সময় জল থাকে না এবার আমরা হেঁটে পার হচ্ছে। বাইকটাই ওরকম সময় সময় ঘুরে যাচ্ছে পার হচ্ছে না এরকম ভাব বাইক সাইকেল ফাইকেল সব এইভাবে মানে পার হচ্ছে নদীর উপর দিয়ে হ্যাঁ খুব সমস্যা সমস্যা সব ভারী মাল নিয়ে এ করে পার হতে হেঁটে খুব কষ্ট হয় সুন্দরবনের দুই বিধানসভার হিকালগঞ্জ ও বসিরহাট উত্তর বিধানসভা সংযোগস্থলে এই ডাসা নদীর অবস্থান স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারণে আজ নদীর এই অবস্থা প্রতি বছর গরম আসলে নদীর জল শুকিয়ে যায় এই বিষয়ে সেচ দপ্তরকে জানিয়েও কোনো সুরা হয়নি বলে দাবি বাসিন্দাদের তাদের দাবি কেন্দ্র সরকারকে জানালেও বরাদ্দ হয়নি অর্থ ডাসা নদী শুকিয়ে যাওয়ার ফলে বিপাকে পড়েছে দুই বিধানসভার প্রায় পঞ্চাশ হাজার মানুষ এই বিষয়ে স্থানীয় বাসিন্দা জানান দশ সালের পর থেকেই নদীর চর পড়ে মাঠের রূপ নিয়েছে যাতায়াত করতে খুবই সমস্যা হয় নৌকা করে যাতায়াত করা তো সম্ভব নয় কিন্তু একটি কংক্রিটের ব্রিজ তৈরি হলে তাতে যাতায়াত করতে খুবই সুবিধা হতো আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যা থেকে মুক্তি পেতে না হলে নিত্যদিন যাতায়াতের ক্ষেত্রে খুবই সমস্যা হচ্ছে এ আমি তো দশ সাল থেকে আসছি খুবই খারাপ অবস্থা কী বলবো আর বলো তো আর বলার তো কিছু নেই তো পার হতে হয় কষ্ট করে তো পার হতে হয় স্কুলে তো দেরি হয় বাচ্চাদেরও অসুবিধা হয় আমাদের তো বিভিন্ন অফিসে কাজ টাজ করতেও অসুবিধা হয় টাইম মতো যেতেও পারি আমি তো এটা একটু কংক্রিটের হলেই ভালো হয় ঝেলে চাইতে ভেসালে চাইতে কংক্রিট হলে ভেসলে হলে একই সমস্যা হবে তোমার এই এই আটকে যাবে তখন একই সমস্যা সমস্যা কংক্রিট হলে এখানে হাই স্কুল আছে আমাদের টিস্কুল আছে স্কুল স্কুল সব আছে আস্তে পারে ভালোই হয় আর দাশানদী জল শুকিয়ে যাওয়ার কারণে চরম বিপাকে পড়েছেন মৎস্যজীবীরাও এক প্রকার তাদের রুটি রুজি বন্ধ হয়ে গিয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রাকৃতিক বিপর্যয় এলে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হতে পারে এই এলাকাগুলি তাই অবিলম্বে নদী সংস্কার করা হোক নদী সংস্কার না করা হলে ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে পারে সুন্দরবনের প্রান্তিক মানুষেরা এই বিষয়ে অপরাধ স্থানীয় বাসিন্দা জানান নদীর জল শুকিয়ে তার উপর দিয়ে এখন আমরা সাইকেল বাইক নিয়ে চলাচল করি এটি আমাদের দীর্ঘদিনের সমস্যা আমরা এই বিষয়ে বারংবার প্রশাসন ও বিডিওকে জানিয়েও কোন সুরা হয়নি এই নদী পার হতে গেলে অনেকটা সময় লেগে যায় তাই অবিলম্বে যদি এখানে সংস্কার করা হয় তাহলে খুবই ভালো হতো আর তা না হলে আমাদের একটি কংক্রিটের সেতু তৈরি করে দেওয়া হোক একদম জল শুকিয়ে গেছে এখানে নদী বজে গেছে ফেরে তো এই আমাদের বরাবর সমস্যা এইভাবে আমাদের চলতে হয় নিত্যদিন খুব সমস্যা নদী কোথাও কি এরকম বাইক চালিয়ে নদী পার না আমাদের এখানেই প্রথম এরকম আমরা আর কোথাও দেখিনি সমস্যা আমাদের বিরাট সমস্যা আমরা তো পার হতে গেলে আমাদের অন্তত এক ঘন্টা করে এই নদীর পারে দেরি করতে হয় নাহলে আমরা পার হতে পারি না কখনো জল বেশি থাকলে তখন সমস্যা হয় খেয়া থাকে না আর নদী তো শুকিয়ে যায় যার জন্য বিরাট সমস্যা দীর্ঘদিন ধরে ডাস নদীতে জল নেই ফেরি চলাচল বন্ধ হয়ে গিয়ে চরম বিপাকে পড়েছেন স্থানীয়রা অবিলম্বে তারা এই সমস্যা থেকে মুক্তির দাবি জানিয়েছেন ওটা নদীটা মজে গিয়েছে এবং ভাটার সময় মানুষ আমরাও জানি যে ভাটার সময় মানুষ হেঁটে পার হয় সংস্কার একদিকে হচ্ছে পলি তুলে সংস্কার করা আর একদিকে হচ্ছে ওখানে একটা ব্রিজ বানিয়ে দেওয়া এবং দীর্ঘদিন ধরে ওখানকার মানুষের একটা দাবি আছে প্রস্তাব আমাদের হাসনাবাদ ব্লকের পক্ষ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবো কারণ এলাকা থেকে একটা দাবি উঠছে যাতে ভালোভাবে ওখান থেকে মানুষ যাতায়াত করতে পারে এবং স্বাভাবিকভাবে যেহেতু নদীটা মজে গিয়েছে এবং মজে যাওয়ার কারণে সেখান থেকে ভাটার সময় একটা প্রচুর অসুবিধা হয় যার জন্যে আমরা হাসনাবাদ ব্লকের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে পল বলবো যাতে ওখানে একটা ব্যবস্থা হয় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যানস ল্যান্ড উত্তর চব্বিশ পরগনা সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ